আমন্ত্রণ এসটিভি প্রভাস সংবাদের সঙ্গে আছি সাবরিনা চৌধুরী শুরুতেই জানাবো শিরোনাম বাংলাদেশের জ্বালানি সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করবে সৌদি আরব জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরবি ভাষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে সমঝোতা চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাড়াতে চায় ভুটান জার্মানির বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিন 2023 169 দেশের 5,500 প্রদর্শকের সাথে অংশ নিল বাংলাদেশের 10 প্রতিষ্ঠান সৌদি আরব বাংলাদেশের জ্বালানি সমুদ্র বন্দরে এবং বিমান বন্দরে বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন এরই মধ্যে পতেঙ্গার একটি প্রকল্প সহ বাংলাদেশের কয়েকটি প্রকল্পে কাজ শুরু করেছেন তারা এ সময় বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি সহ রংপুর চিনিকলের জায়গায় বিশেষ অর্থনৈতিক জোনে গ্যাসলাইন সংযোগে সৌদি আরব বিনিয়োগ করবে বলে জানান আবদুল্লাহ আল কাসাবি এছাড়া আরবি ভাষা ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সৌদি আরবের সমঝোতা স্মারক সই হবে বলেও উল্লেখ করেন তিনি তারা এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চায় তারা পোর্ট সেক্টরে ইনভেস্ট করতে চায় তারা এয়ারপোর্টে ইনভেস্ট করতে চায় নতুন এয়ারপোর্ট তৈরি করতে চায় পতেঙ্গা একটি প্রজেক্ট তারা এখন অলরেডি শুরু করে দিয়েছেন আমরা বড় প্রজেক্ট চেয়েছি ওনাদের কাছ থেকে এবং ওনাদের আমরা একটা ইকোনমিক স্পেশাল ইকোনমিক জোন অফার করেছি এবং তাদের একটা দিয়েছি এবং তারা জানালেন যে যেটা দিয়েছি ওটা কাজ তারা শুরু করবে সো উই আর ভেরি হোপফুল নিকট প্রতিবেশী চীন ও ভুটানকে বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন চীনের বিনিয়োগকারীরা আরও বেশি করে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তিনি বলেন চীন বাংলাদেশের বড় ব্যবসায়িক ও অর্থনৈতিক অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ রয়েছে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বাংলাদেশ বিজনেস সামিটে যোগদানরত সৌদি আরব চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীদের সাথে আলাদা মত বিনিময়ের পর এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের এনার্জি সেক্টরে সৌদি আরব বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি এছাড়া ভুটান বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে তাদের আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন এক্ষেত্রে নৌপথ এবং স্থলবন্দরের বিভিন্ন সমস্যা দূর করে দ্রুত বাণিজ্য বৃদ্ধি করতে চায় ভুটান তারা খুব ইন্টারেস্টেড যে আমাদের দেশে তারা ইনভেস্ট করতে চায় এবং কোন কোন সেক্টর সেটাও তারা মেনশন করেছে যেমন এনার্জি তারপরে অ্যাগ্রো প্রসেসিং জোন ই কমার্স এই অল দিস থিংস দে আর ইন্টারেস্টেড আর এফটিএসআর এর ব্যাপারে আমরা কথা বলেছি যে একটা জয়েন্ট কমিটি করে আলোচনা শুরু করতে পারি আমরা তোমরা যেহেতু 98% অ্যালাউ করেছো জাস্ট টু ইনক্রিজ আওয়ার এক্সপোর্ট জার্মানির বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিন 2023-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ এবারের মেলায় 169 দেশের 5,500 প্রদর্শক তাদের পর্যটন সংক্রান্ত পণ্য ও সেবা প্রদর্শন করেছে বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বাংলাদেশ থেকে 10 কোম্পানি মেলায় অংশগ্রহণ করে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গরিবাশভিলি মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া তিনি জানান আন্তর্জাতিক এই পর্যটন মেলায় অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে এবং বিদেশি পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এখনও এক্সিট ভিসার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদন করেননি তাদের পরবর্তীতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে দ্রুত সমস্যা থেকে উত্তরণে রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি অবহিত করে 5 শতাধিক প্রবাসী বাংলাদেশীর নামের তালিকাও প্রকাশ করা হয়েছে গত বুধবার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের নাম পাসপোর্ট ও ভিসা নাম্বার উল্লেখ করে জানানো হয় সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যাদের স্পেশাল এক্সিটের ইকামা এক্সপায়ার করেছে অথবা ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদের দূতাবাসের অনলাইন সিস্টেমে আবেদন করতে হবে যাদের মন্তব আমল থেকে এক্সিট ক্লিয়ারেন্স রয়েছে তাদের দ্রুত এক্সিট ভিসার আবেদন করতে হবে যারা করবে না তাদের ভিসা বাতিল হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে দূতাবাস থেকে আরও বলা হয় মন্তব আমল থেকে যাদের এক্সিট ক্লিয়ারেন্স হয়েছে তারা কফিল পরিবর্তন কিংবা নতুন ইকামা বানাতে পারবে না
এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এর নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে চলছে নির্বাচনী আমেজ। উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণায় মাঠে সার্বক্ষণিক কাজ করছেন প্রার্থীরা। আগামী 19 মার্চ এথেন্সের ভোটকেন্দ্র গাজি এলাকায় এবং নেয়া মানেলদা গ্রামের কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে গণসংযোগ শুরু করেছে মোতাব্বির হাফিজ টিটু পরিষদের নেতারা। তারা এথেন্সের বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। এই পরিষদের সভাপতি পদে প্রার্থী মোহাম্মদ মোতাব্বির সিনিয়র, সহসভাপতি হাফেজ আহমেদ, সহসভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু সহ 19 পদে রয়েছেন 19 জন প্রার্থী। এই পরিষদ বিজয়ী হলে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নিজস্ব কার্যালয় নির্মাণ, কোনো প্রবাসী মারা গেলে চাঁদা না তুলে স্থায়ী ফান্ড তৈরির মাধ্যমে কমিউনিটির অর্থায়নে দেশে মরদেহ পাঠানো এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। ইতালিতে বাসার জানালা দিয়ে লাফিয়ে পড়ে শারমিন সুলতানা নামে এক বাংলাদেশি গৃহবধূ আত্মহত্যা করেছেন। দেশটির বন্দর শহর জেনোভার সেত্রি পোনেন্তে এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, শারমিন স্বামীর ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে টিকটকে ছোট ছোট ভিডিও বানিয়ে আপলোড দিতেন। বিষয়টি নিয়ে শারমিনের সঙ্গে তার স্বামীর মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো। এতে স্থানীয়রা ধারণা করছেন, টিকটকে ভিডিও করতে না দেয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এসটিভির প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসটিভির প্রবাস সংবাদ। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করার প্রত্যয় নিয়ে গঠিত প্রবাসী সেবামূলক সামাজিক সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়ন কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। রাজধানীর দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রশিদ, সাইফুল ইসলাম, রমজান আলী, ফিরোজ, ইমরান ও কামরুন নাহার। পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে 21 সদস্য বিশিষ্ট কাতার শাখার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি শেখ আক্তার হোসেনের পিতার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি। রাজধানীর দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহসভাপতি তৌহিদ মনির রনির সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শাহ আলম খান, জসিম সিদ্দিকী, মাওলানা মারুফ আহমেদ, বাবুল আহমেদ, সাদউদ্দিন সহ আরও অনেকেই। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা সাজ্জাদ আলী। এসটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের জ্বালানি সমুদ্র বিমানবন্দরে বিনিয়োগ করবে সৌদি আরব, জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। আরবি ভাষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে সমঝোতা। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী, বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাড়াতে চায় ভুটান। জার্মানির বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিভি বার্লিন 2023-এ 169 দেশের 5,500 প্রদর্শকের সাথে অংশ নিল বাংলাদেশের 10 প্রতিষ্ঠান। এই ছিল এসটিভির প্রবাস সংবাদ। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।